সেগুলো যদি আমরা একটুখানি আলোচনা করে সকলে মিলে গুছিয়ে নিই তাহলে মনে হয় আমাদের সংসারে একটু শান্তি আসবে। মা, আমার এখন কি করার একটু বলো আমায়। না বাবা, তোমাকে একা কিছু করতে হবে না, যা করার আমাদের সকলকে করতে হবে। আমাদের প্রত্যেককে সংসারে কিছু কিছু দায় দায়িত্ব নিতে হবে বৈকি। দেখো, বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে হু হু করে, তাতে যে কি করে আমরা সংসার চালাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বোঝো। তোমাদের বাবা পেনশনে পান 5,000 টাকা, তার মধ্যে ধরো আমাদের দুজনের ওষুধপত্র আছে, তাতে প্রায় 1,000 টাকা বেরিয়ে যায়। সিধু তো নিজের যাতায়াতের গাড়ি ভাড়া আর টুসুর পড়ার খরচ ছাড়া 2,500 টাকা ধরে দিয়ে দেয় সংসারে। দীপু আলাদা খায়, ও নিজেরও বেশ কিছু খরচ আছে, সেসব বাদ দিয়েও ও আমাদের হাত খরচ বাবদ 1,000 টাকা দেয়। জানি না এটা কদিন দেবে, যে কোনো সময় বন্ধ করে দিতেই পারে। রইল বাকি রাজা। রাজা সংসারে 1,200 টাকা দিত। আমি বলি কি মা, রাজার টাকাটা এই মাসে থাক না। শুধু তোর মা পরের কথাটা বলছে, কারণ আমি জানি যে ততদিনে রাজা একটা না একটা কাজ পেয়ে যাবে। মুন্নি তো নিজের পড়াশোনার খরচ, গাড়ি ভাড়া ও সবকিছু তো টিউশন করেই চালায়। তাহলে তোমরাই হিসেব করো না সংসারে কত টাকা পড়ছে, সংসারে জমা হচ্ছে 8,700 টাকা, আর আমরা পরিবারে রয়েছি 8 জন, টুসুকে বাদ দিয়ে। 8,700 টাকায় 8 জনের একটা সংসার চালানো অত সহজ নয় রাজা। না না না, শুধু তো তাই নয়, সংসারের তো অন্যান্য খরচাপাতিও আছে। মাসের শেষ, এখন আমাদের হাত তো খালি। এখন চিন্তার বিষয় হলো যে ইলেকট্রিক বিলের টাকাটা কিভাবে জমা করবে। দীপু তো স্পষ্ট বলেই দিয়েছে যে ও ইলেকট্রিক বিলের দায়িত্ব নিতে পারবে না। আসলে মা, আমি পারলে দোকান থেকে অ্যাডভান্স নিয়ে নিতাম, কিন্তু আমার যে অলরেডি ধার করা আছে ওখানে, সেটাই তো ভাবছি। যতদিন না টাকাটা জমা পড়বে আমাদের সকলকে অন্ধকারে থাকতে হবে, সেটা তো সম্ভব নয়। আর আমি কাকেই বা বলব রাজা? রাজা তুই যেমন করে হোক যে করে হোক একটা চাকরির জোগাড় করে নে বাবা, নইলে। হ্যাঁ মা, আমার আসলে কাউকে বলা হয়নি, আমি কাল থেকে একটা সেলসের চাকরি জয়েন করব। প্রথম 1 মাস ট্রেনিং, তারপর ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলেই মাইনে পাবো। মা তাই নাকি? বাহ, এই তো বেশ ভালো খবর রাজা।
আমার মুখ তুলে চেয়েছে। রাজা, তোমাকে একটা কথা বলবো? বলো। ওই ইলেকট্রিক বিলের টাকাটা কোথা থেকে দেবে কিছু ভেবেছো? ভাবছি সেলসে যেখানে চাকরির কথা বলেছি সেখানে 1000 টাকা অ্যাডভান্স চেয়ে দেবো। আমি একটা কথা ভাবছি জানো, ভাবছিলাম ওই টাকাটা যদি আমি এনে দিই। তুমি তুমি কোথা থেকে আনবে? আমার আছে, আমার বাড়ির আলমারিতে জমানো কিছু টাকা আছে। শোনো না, ওখান থেকে যদি ইলেকট্রিক বিলের টাকাটা দিয়ে দিই তাহলে কিন্তু। না দোষটা। কেন না রাজা, ওই টাকাটা তো আমারই টাকা, আমার পকেট মানির টাকা। দোষটা, ওটা তোমার বাবা মার টাকা, তোমার টাকা না। আমরা ওই টাকাটা নিতে পারি না। কিন্তু কেন? কারণ ওই টাকাটা নিলে আমাদের ফ্যামিলির অসম্মান হবে। তুমি ভেবো না দুষ্ট, আমি দেখছি টাকাটা কিভাবে জোগাড় করা যায়। মায়ের গলা মনে হলো না? মায়ের তো গলা। চলো দেখি। তুমি ছাড়ো, নিয়ে আছি। দেখি অন্ধকার। হ্যাঁ ঠিক আছে, তুমি ছাড়ো। আস্তে মা, আস্তে আস্তে আসো আসো বাবু, আর একটুখানি। পারছি না রে আমি, আর একটু মা। আসো, কষ্ট হচ্ছে মা? কি হলো, কি হলো তোমার? মা বাথরুমে পড়ে গেছে। কি হয়েছে মা? অন্ধকারে বাথরুমে গেছিল, পড়ে গেছে। সে কি? সবই আমার দোষ।
যাওয়ার জন্যই আজ গোটা বাড়িটা অন্ধকার। আমার খুব খারাপ লাগছে মা। রাজা, এখন এইসব নিয়ে প্রশ্ন উঠছে কেন? নিজেকে দোষ দিস না, তোর সামর্থ্য ছিল না, দিতে পারিস নি, ব্যাস। তাও আমার খুব খারাপ লাগছে। রাজা, এখন এসব কথা থাক না, দেখছো না মা কিরকম ভাবে কষ্ট পাচ্ছেন? দিদি ভাই, বাড়িতে পাম টাম নেই? না, সেরকম তো কিছু নেই। আচ্ছা, আমি এক কাজ করি না, একটু চুন হলুদ গরম করে আনি। তাড়াতাড়ি যাও, চারু যন্ত্রণা ছটফট করছে। দিদি ভাই, আমিও যাব। তুমি এসো এসো। খুব যন্ত্রণা হচ্ছে তাই না? কালকে একবার ডাক্তারটা দেখিয়ে নিতে পারলে এবার ভালো হয়। না, ডাক্তার দেখাবার কোনো দরকার নেই। আমার বৌমারা চুন হলুদ গরম করে আমার পায়ে লাগিয়ে দেবে, আমার সব ব্যথা সেরে যাবে। হয়ে গেছে দিদি ভাই? হ্যাঁ, এবার হয়ে এসছে বুঝলি। হ্যাঁ ঠিক আছে, এটা আস্তে আস্তে করে মায়ের পায়ে লাগিয়ে দিতে হবে। চলো চলো। দিদি ভাই, তুমি আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। তুমি এটা লাগাতে পারবে মায়ের পায়ে? হ্যাঁ পারবো। আস্তে করে, গরম, সাবধানে ধরো। খুব সাবধানে দৃষ্টি দেখো। কাজে কি খাবে না খাবে এত খাটা খাটনি, কাজ করি, একটু নুন চিনির জল বানিয়ে দিই। আলুর পরোটা বানিয়ে দিই। কি করবো?
আমাকে বানিয়ে দিত আলুর পরোটা, আমি তো শুধু খেতাম। কি কেমন আছে? দারুণ খেতে হয়েছে মানু, আই লাভ আলুর পরোটা। হলো তো, হলো তো, খাবার মুখেই জল। কে নিয়ে আর পারি না, আমি জানি তো তুমি আলু পরোটা খেতে ভালোবাসো, ওই যে তো সময় পেলেই আলু পরোটা বানাই। বলে এই যে, এই যে, খালি খেতে ভালোবাসলেই তো হবে না, এবারে ভালো ভালো খাবারগুলো বানানোটাও তো শিখতে হবে। আমি বানাবো এই আলু পরোটা, সেটাই বাকি, এসব আমি পারবো না। ও মা, পারবো না বললে হবে? হ্যাঁ, বলি ভালো ভালো খাবার বানানো না শিখলে শ্বশুর বাড়িতে গিয়ে লোকেদের রেঁধে খাওয়াবে কি? আমার তো খাওয়ানোর দরকার নেই মানু, তুমি তো আছো নাকি, তুমি বানিয়ে খাইও। ভিকি নিয়ে আর পারি না, ওরে শ্বশুর ঘর করাও তো সোজা না, বুঝলি? তুমি তো আছো, তুমি গিয়ে খাইও। শ্বশুর বাড়ির লোকেদের মন জয় করে না, অত সোজা না, এই মানুটানুকে নিয়ে শ্বশুর ঘর করতে হবে না। আমার জানার দরকার নেই, তুমি আমার সাথে যাবে যাবে, ব্যাস এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে হবে, এখন দেখি দেখি দেখে রাগ দেখাতে হবে না, হা করো বড় করে বড় বড়। শোনো না একটা কথা বলি বলি বলি, আলুর পরোটা খেতে কি ভালো লাগছে না? হ্যাঁ ভীষণ ভালো লাগছে তো, বানানোটা ভীষণ সোজা, কোনো ব্যাপারই না, খুব সোজা। শোনো না আমি বলি, তুমি আগে আলুগুলোকে না একটুখানি সেদ্ধ করে নেবে মানু। হ্যাঁ, কোনো লাভ হবে না, আমি পারবো না। শোনো না, একটা গল্পের মতো শুনতে হতো, কোনো একটা ইয়ে নেই, ধরো একটা গল্প বলছি শোনো। হ্যাঁ, তারপরে এই আলুগুলো একটু সেদ্ধ করে নেবে, তারপরে আলুগুলো, হ্যাঁ না তুমি খেতে খেতে শোনো, হ্যাঁ আলুগুলোকে সেদ্ধ করে নেবে, তারপরে আলুগুলোকে একটুটুকু ছাড়িয়ে নেবে, তারপর ছাড়িয়ে নেওয়ার পর সেই সেদ্ধ আলুটাকে খুব করে চটকে 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 মা মাখার পরে কি করবো, ওর মধ্যে ময়দা দিয়ে ময়দা দিয়ে আলুটা দিয়ে খুব করে মাখবে। এইবার যে হয়ে গেল তখন তার মধ্যে একটু নুন